কানহালট মানে ল্যান্ড ইন দ্য সি, অর্থাৎ সাগরের মাঝখানে অবস্থিত হিন্দুদের একটি প্রাচীন মন্দির। আর এই প্রাচীন মন্দিরটি হচ্ছে অন্যতম একটি টুরিস্ট প্লেস। এই মন্দিরটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার টুরিস্টরা এখানে এসে ভিড় করে। তানহালট টেম্পলে ঢোকার মেন গেট থেকে টেম্পলের ভিতরটি বেশ দূরে, তবে এই পর্যন্ত আপনাকে হেঁটেই যেতে হবে। আশেপাশে অনেক মার্কেট দেখা যাচ্ছে, মানে ছোট ছোট দোকান। বালিতে একটা জিনিস আমি খেয়াল করলাম যে প্রত্যেকটি টুরিস্ট স্পটেই অসংখ্য সুভেনীয় স্টল থাকে, কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পার্কিনিংয়ে যেতে হবে। পার্কিনিং করে কিন্তু আপনি অনেক সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন। কোনো জায়গায় ভ্রমণের আগে সে জায়গার সম্পর্কে যদি জেনে আসেন, তাহলে সেই জায়গাটিকে সুন্দরভাবে ফিল করা যায়। তাই আজ আমি আপনাদেরকে তানহালট টেম্পলটি ঘুরে দেখাবো। কোটা হতে এখানে আসতে সময় লাগে 1.5 ঘন্টার মতো, যদিও রাস্তা মাত্র 5 কিলোমিটার। কিন্তু অনেক সময় ঈদের ছুটি বা বন্ধের সময় পর্যটক বেশি আসার কারণে এখানে রাস্তার প্রচুর যানজটের সৃষ্টি হয়, তখন আসতে একটু সময় লেগে যায়। তানহালট টেম্পলের টিকিট প্রাইস পার পার্সন বাংলাদেশি টাকায় 60 টাকার মতো। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে যে পাথরগুলোর উপরে, এটি মূলত তানহালট টেম্পল। তাই পর্যটকদের কাছে তানহালট টেম্পলটি ছিল আরেক বিস্ময়। একদম সমুদ্রের মাঝখানে পাহাড়, আর তার উপরে টেম্পল। বড় বড় খণ্ডের পাথরের উপরে আছড়ে পড়ছিল ছোট ছোট ঢেউ। তানহালট টেম্পলটি বাড়ির অন্যতম একটি টেম্পল। এটি অসম্ভব সুন্দর একটি টেম্পল। আপনারা বাড়িতে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।